এবং ডিরেক্টর ভিজুয়ালাইজ করছে, সিনেমাটোগ্রাফারের সাথে সাথে রিলেশনশিপটা খুব ইন্টেন্স এবং খুব ক্লোজ, এটা খুব স্বাভাবিক, খুব কমন এটা যে এক একটা ডিরেক্টর একটা সার্টেন ক্যামেরাম্যানের সাথে কাজ করতে পছন্দ করে এবং জিজ্ঞেস করলে বলে যে আমাদের খুব আন্ডারস্ট্যান্ডিং ভালো। আন্ডারস্ট্যান্ডিং ভালো মানে কি, কমিউনিকেশনটা এমন একটা লেভেলে হয় যে কাজ করে দেখা গেছে যে ডিরেক্টর যা চাইছিল সেটা হয়েছে। আমি যদি তুলনা দেই তারেকের নরসুন্দর আর রানওয়ে, টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ক, ঠিক আছে, সেম ক্যামেরাম্যান, সেম ডিরেক্টর, বাট টোটালি দুইটা একদম টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ক, ডিফারেন্ট কাইন্ড অফ ট্রিটমেন্ট, ডিফারেন্ট কাইন্ড অফ ইকুইপমেন্ট, ডিফারেন্ট কাইন্ড অফ লাইটিং, ফটোগ্রাফি, সব ডিফারেন্ট। প্রত্যেকেরই নিজের কিছু একটা জায়গা থাকে, এইটা বোঝা আমাদের সবার দরকার যে আমি আসলে কোনটায় আমার একটুখানি ন্যাচারাল অ্যাডভান্টেজ আছে। তাহলে যেখানে ন্যাচারাল অ্যাডভান্টেজ আছে ওই জায়গাটাই পুশ করা উচিত, অন্যদিকে যায় কোনো লাভ নেই, স্ট্যাটাসের জন্যই হোক বা টাকার জন্য হোক, ইট ডাজন্ট ম্যাটার। তো ওইটা যদি মাথায় থাকে, সেক্টর তো অনেক আছে, আমাদের আড্ডার জায়গা ছিল ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরির যে কড়ই গাছ তলা, হাকিম ভাইয়ের চায়ের দোকান টোকান এইসব জায়গায়, এই খসরু ভাই আইসা আইসা ওইখান থেকে আমাদেরকে টোকাইত, এই চলো মিয়া এখানে বসে বসে আড্ডা দিতেস, ওই জার্মান কালচারের একটা ভালো জার্মান ছবি হইতেছে, চলো। এই খসরু ভাইয়ের জন্য পরবর্তী এক দেড়টা বছর ইন্টেন্সিভলি শত শত দ্য বেস্ট ফিল্মস অফ দ্য ওয়ার্ল্ড উনি দেখাইলেন আছে। শুধু যে ছবি দেখা হলো তা তো না, ওইটার একটা এনভায়রনমেন্টের মধ্যে ছিলাম। তারেকের সাথে হঠাৎ কথায় কথায় কানেক্টেড হলো তোমার যে সে এস এম সুলতান তখন একটু রিসার্ফেস করেছে, তো তারেক চিন্তা করছে যে ওনার উপরে কিছু করবে আর আমিও সো ইনফ্লুয়েন্সড, আমিও ভাবছি যে কিছু একটা করবো। আমাদের ফার্স্ট প্রজেক্ট, তারেকের ফার্স্ট ফিল্ম অ্যাজ আ ডিরেক্টর, আমার ফার্স্ট ফিল্ম অ্যাজ ক্যামেরা পার্সন। তো এনিওয়েজ এটা একটা ইন্সপায়ারিং ইয়ে ছিল আর আই থিঙ্ক ইন্টারেস্টটা ওইখানেই ঘনীভূত হয়ে গেল যে হ্যাঁ দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু।